নমস্কার বন্ধুরা, রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঘরে কিভাবে খুব সহজেই পারফেক্ট পনির বানানো যায়। এই পনির বানানোর পদ্ধতিটা এতটাই সহজ যে আশা করি আপনাদের আর কোনোদিন বাইরের থেকে পনির কিনতে হবে না। তো চলুন স্টার্ট করি। প্রথমে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখুন দুধটি ফুটে গেছে, এবার ফ্লেম বন্ধ করে দেব। এখন আমি 1 বাটি জলের সঙ্গে 3 টেবিলস্পুন রেডবুল রস মিশিয়ে রেখেছিলাম, এখন দুধের মধ্যে সেইটা ভালো করে মিশিয়ে দেব। আপনারা লেবুর রসের জায়গায় ভিনিগার বা টক দইও ব্যবহার করতে পারেন। এইভাবে ফ্লেম বন্ধ করে ছানা কাটালে ছানাটা খুব সফট হবে। আপনারা দেখুন ছানাটি খুব ভালোভাবে কেটে গেছে। এবার ছানাগুলোকে আমি আলাদা করে নেব। ছানাগুলোকে আলাদা করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে তার উপরে এরকম একটি সুতির কাপড় নিয়ে নেব, আর কাপড়টিকে হালকা একটু এইভাবে প্রেস করে নিলাম। এবার ছানাগুলোকে কাপড়ের ওপরে এইভাবে ঢেলে দিচ্ছি। এবার আমি সুতির কাপড়টিকে এইভাবে তুলে আমি ছানাগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার মিক্সিং বোলে কিছুটা পরিমাণে প্লেন জল নিয়ে ছানাগুলোকে এইভাবে ডোবাতে থাকব। এর ফলে ছানার মধ্যে থাকা লেবুর রস কিংবা ভিনিগারের টক ভাবটা ঠিক ভালোভাবেই বেরিয়ে যাবে। এবার ছানাগুলোকে আমি একটি থালাতে নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে হালকা একটু প্রেস করে দিচ্ছি। এবার এর ওপরে একটি স্টিলের প্লেট রেখে তার উপরে একটি শিলনোড়া চাপিয়ে দেবো। এর ফলে ছানায় থাকা এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর পনিরের শেপটা খুব ভালো আসবে। ঠিক এইভাবে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি শিলনোড়া ও প্লেটটিকে তুলে নিচ্ছি। এবার আমি সুতির কাপড়ে থাকা পনিরটিকে বের করে নিচ্ছি। আপনারা দেখুন পনিরটি কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার আমি পনিরটিকে কেটে দেখাচ্ছি যে পনিরটার ভেতরটাও কতটা সুন্দর। আপনারাও খুব সহজেই এইভাবে পনির বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আপনারা পনিরগুলোকে ফ্রিজে কিছুদিন ধরে স্টোর করেও রাখতে পারেন। আমার এই পনিরের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। এবার আমি পনিরগুলোকে কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা এই হোমমেড পনির দিয়ে খুব সহজেই পনিরের যে কোনো রেসিপি কিংবা মিষ্টিও বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমার এই পনিরের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এই হোমমেড পনিরের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।